পঞ্চায়েত ভোটের আগে কর্মীদের চাঙ্গা করতে বিজেপি যুব মোর্চার কার্যকরণী সভায় এলেন প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। বৃহস্পতিবার লালবাগের একটি বেসরকারি হোটেলে এই সভা করা হয়। পঞ্চায়েত ভোটে বিজেপির জয় নিশ্চিত, এদিনের সভা থেকে এমনটাই বার্তা দিলেন রাহুল সিনহা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477999। পঞ্চায়েত ভোটের আগে কর্মীদের চাঙ্গা করতে বিজেপি যুব মোর্চার কার্যকরণী সভায় এলেন প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। বৃহস্পতিবার লালবাগের একটি বেসরকারি হোটেলে সভা করা হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিজেপি সভাপতি শাখারব সরকার সহ অন্যান্যরা। এদিনের সভায় রাহুল সিনহা বলেন, অবাধ শান্তিপূর্ণ ভোট হলে বিজেপির জয় নিশ্চিত। তবে এবারের পঞ্চায়েত নির্বাচনের ভয়াবহতার আশঙ্কা সকলের, তবে ভয়মুক্ত অবাধ নির্বাচন করতে বিজেপি কর্মীরা প্রস্তুত। পঞ্চায়েত ভোটে যদি ভয়মুক্ত ভোট হয়, অবাধ শান্তিপূর্ণ ভোট হয়, ভারতীয় জনতা পার্টির জয়কে কেউ আটকাতে পারবে না, সারা বাংলায় বিজেপি জয়লাভ করবে। কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্ন এসে দাঁড়িয়েছে, মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবার কপালে ভাঁজ পড়ে গেছে, যে হারে যত্রতত্র বোমের কারখানা, বোমের মশলা, অস্ত্রশস্ত্র পাওয়া যাচ্ছে, তৃণমূল তৃণমূলে মারপিট, পুলিশ গুলি খাচ্ছে, বিরোধীদের ওপর আক্রমণ চলছে, অতএব এই ইলেকশনটা একটা ব্লাড শেড না হয়ে দাঁড়ায়। সেই পঞ্চায়েত ইলেকশনের ব্লাড শেড রুখতে রাজ্য সরকার কি ব্যবস্থা নেবে আমি জানি না। মমতা ব্যানার্জি কেন চুপ করে আছে, কেন তার বিবৃতি নেই, এ প্রশ্ন জনসমক্ষে কার্যকর্তারা তুলতে শুরু করেছে। সমস্ত রকম পরীক্ষা ও ছবি করা হয়। এছাড়াও স্বাস্থ্যকর পরিবেশে পাবেন হৃদরোগ, সুগার, থাইরয়েড, ক্যান্সার, প্রসূতি ও স্ত্রীরোগ, নবজাতক ও শিশুরোগ সহ সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা পরিষেবা। নাম লেখানোর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ঠিকানা: নাইট অ্যাঙ্গেল ডায়াগনস্টিক, বহরমপুর বাস স্ট্যান্ডের নিকট, হোটেল হোয়াইট হাউসের পূর্বের গলি, বহরমপুর, মুর্শিদাবাদ।